হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা 06 চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি একটা রিস্ক নিতে চলেছি। সেই রিস্কটা হচ্ছে আমার যে দিদি, মানে আমার মেজো দিদি, ওর আমি চুল কেটে দেবো। এখন দেখা যাক রিয়াকশনটা কী হয়। একটু রিস্ক তো নিতেই হবে। তো ও এখন মার্কেটে গেছে কিছু কাজে, ও কাজ থেকে আসুক, তারপরে সময় বুঝে প্র্যাঙ্কটা আমি করব। তো তোমরা সবাই সাথে থেকো, ভিডিওটাকে এনজয় করো। আই অ্যাম এক্সাইটেড। তোমাদেরকে তো বলেছিলাম যে আমার দিদির হচ্ছে আমি চুল কেটে দিব। তো কালকে কি হয়েছে, আজকে এটা মর্নিং আমি ভিডিওটা করছি, কালকে আর ভিডিও করিনি। তো যাই হোক, কী হয়েছে, ও আমাকে বলছে যে আমার চুলটা একটু কেটে দে, হালকা এতটুকু। কিন্তু আমি কতটা কেটেছি সেটা তোমরা দেখো। ইয়ের মতন ওই দিদিটার মতন হাল, চুলটা সেই লাগছে, কিন্তু ছাড়লে ভালো লাগবে না। আরে অতটুকু না কাটলেই না, অতটুকু কাঁপতেই হতো। দেখ এখন চুলটা হওয়া লাগবে, এই যে ছিল না জুটো এতটুকু না কাটলেই না। ধর এবার চুলটাকে সেভ করে দিতে হবে, ইউ করে দিচ্ছি বস। কি আমাকে টাকাটা দিয়ে যাও। তোমরা সবাই বলো আমি এই চুলটা কেটে ঠিক করেছি কিনা। একদম না, এই চুলটা রাখার ছেলে না রাখার ভালো ছিল। এখন দেখো চুলটা রেখে আছে না, কিছু একটা আছে না। চুলটা ভালো করে সেভ করে দিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা, তোমরা তো দেখলেই ওরা কিভাবে মানে ছোট্ট একটা সারপ্রাইজ দিয়েছে, খুবই ভালো লাগলো। ওরা সবসময় মানে বুনু আর যে অনিকেত, বিশেষ করে সবাই তো এক্সাইটেড থাকি, তবু ওরা দুজন মানে কি বলবো সবসময় আমার কাছে শুনতে থাকে, তো দিদি তোমার কতগুলো লাইক আসলো, কতগুলো সাবস্ক্রাইব হলো, কালকে আমার কাছে শুনেছে কতগুলো সাবস্ক্রাইবার হয়েছে যখন আমি কাজে বেরোতে আর আগে। তো আসার পরে ওরা এরকম যে একটা সারপ্রাইজ দিবে সেটা আমি ভাবতেও পারিনি, সত্যি খুব ভালো লাগলো। অনেক অনেক থ্যাংক ইউ তার জন্য। আর আমার তো 100 সাবস্ক্রাইবারও হয়নি, আমি তো একদম নিউ ইউটিউবার, কেবল মানে 63 সাবস্ক্রাইবার হয়েছে, তাতেই ওরা এত এক্সাইটেড। ওরা শুধু অপেক্ষা করছে কবে 100 সাবস্ক্রাইবার হবে, 100 থেকে 100K সাবস্ক্রাইবার হবে। আর সবসময় আমাকে জিজ্ঞাসা করতেই থাকে যে নিউ ভিডিও আমি কখন পোস্ট করবো, কখন কী করছি।
তো যাই হোক, একটা প্র্যাঙ্ক ভিডিও করেছি তোমাদেরকে, তো বললাম কি করব। তো তোমরা ভিডিওটাকে দেখো আর এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আর তোমরা যতজন আমাকে সাপোর্ট করছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা মানে কি, তোমরাও আমার একটা ফ্যামিলির মতনই হয়ে গেছো। আমি সবসময় এখন ফেসবুক বা অন্য কিছুতে আমি অ্যাক্টিভ থাকি না যতটা আমি এখন ইউটিউবে অ্যাক্টিভ থাকি। অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের সবাইকে, এইভাবে আমার পাশে থেকো।